অসমে নতুন কাম, যে কাম হয়তো আজির প্রায় 20 বছর আগত আমি কোনেও চিন্তা করিব পৰা নাছিল, তেনেকুৱা কাম আমি হাতত লব খুজিছো, আমি রূপায়ণ করব খুজিছো। আজি আমি যিখন উৰণীয়া সেতু নির্মাণ করব খুজিছো, এই উৰণীয়া সেতুখনৰ বিষয়ে আমি যেতিয়া অনুভব করিম, তেতিয়া তার লগে লগে আমি এইটো অনুভব করিম যে আমি অসমখন যেন এক নতুন দিগন্তলৈ ধাবমান হৈছো। এই উৰণীয়া সেতুখন বামুনি মৈদামত আৰম্ভ হ'ব। বামুনি মৈদামৰ পৰা আহি এই উৰণীয়া সেতুখনে চানমাৰিৰ বৰ্তমানৰ উৰণীয়া সেতুখনত খুন্দা মাৰিব। খুন্দা মাৰাৰ লগে লগে ওপৰতে বৰ্তমানৰ ফ্লাইঅভাৰখন ডাঙৰ কৰি আমি ওপৰতে এটা ডাঙৰ ৰটাৰী নিৰ্মাণ কৰিম। অর্থাৎ আজি যেটো সৰু ৰাস্তা দি আমি ফ্লাইঅভাৰখন আছে, সেই ফ্লাইঅভাৰখন এখন ৰটাৰীলৈ ৰূপান্তৰ হ'ব, যেটো গুৱাহাটী ক্লাবৰ আমি যেনেকুৱা ৰটাৰী দেখো, ওপৰত এটা ৰটাৰী হ'ব। ৰটাৰী হোৱাৰ ফলত লাভ কি হ'ব, যে বামুনি মৈদামৰ পৰা দীঘলী পুখুৰীলৈকে আহিব খোজা মানুহখিনি পোনে পোনে তেওঁলোকে উৰণীয়া সেতুখন দি আহিব। কিন্তু জুৰদৰ পৰা যিখিনি মানুহ দীঘলী পুখুৰীত আহিব খোজে বা বামুনি মৈদামলৈকে যাব খোজে, তেওঁলোকে উৰণীয়া সেতুখনৰ ওপৰৰ পৰা ওপৰে দিয়ে ৰটাৰীৰ সুবিধা লৈ বামুনি মৈদামলৈকেও যাব পাৰিব আৰু দীঘলী পুখুৰীলৈকেও আহিব পাৰিব। কিন্তু জুৰদৰ পৰা অহা মানুহৰ কাৰোবাৰ কাম আছে শিলপুখুৰীত, কাৰোবাৰ কাম আছে নৱগ্ৰহত, তেওঁলোকে বৰ্তমানৰ উৰণীয়া সেতুখন দিয়ে নামি আহি তলৰ ৰাস্তাটো দি তেওঁলোকে গন্তব্যস্থান পাব। যেতিয়া আমি গুৱাহাটী ক্লাব আহি পাম, বৰ্তমানৰ যিটো লক্ষ্মীনাথ বেজবৰুৱা ষ্টেচুৰে যিটো ৰটাৰী আছে, তাৰ ওপৰত আৰু এটা ৰটাৰী নিৰ্মাণ হ'ব। সেই ৰেলৰ পুৰণা ফ্লাইঅভাৰখন ৰেলে আমাক কৈছে তাৰ ম্যাদ উকলি গৈছে, তাৰ জেগাত এতিয়া নেহেৰু ষ্টেডিয়ামলৈকে ওপৰে দিয়ে ডাইৰেক্ট এই ফ্লাইঅভাৰখন আগবাঢ়ি যাব। গতিকে যিসকলে উলুবাৰীত যাব খোজে, তেওঁলোকে আকৌ ৰটাৰীটোৰ সুযোগ লৈ তেওঁলোকে উলুবাৰীলৈকে যাব, বা উলুবাৰীৰ পৰা আহিলেও ৰটাৰী দি তেওঁলোকে চানমাৰিটো যাব পাৰিব, দীঘলী পুখুৰীটো যাব পাৰিব। আমি আহি পেলাই দীঘলী পুখুৰী পালোঁ। যিসকলে লতাশিলৰ পৰা আহিব, তেওঁলোকে ওপৰেদি ফ্লাইঅভাৰত উঠিব পৰাকৈ তাত দুখলপীয়া এখন ফ্লাইঅভাৰ হ'ব, ফ'ৰ লেন নহয় টু লেন, যাতে তলৰ ৰাস্তাটো থাকে। কোনোবাই নামি যাব খুজিছে জছফিল্ডলৈকে, হেনৰি কলেজৰ সন্মুখেদি তেওঁলোক নামি যাব। আৰু এক্সট্ৰা আম এটা ৰিজাৰ্ভ বেংকলৈকেও বৰ্তমান আমি য'ত মিটিং কৰিছোঁ তালৈকেও থাকিব, যাতে ৰেল ষ্টেচনৰ পৰা অহা মানুহখিনি পোনে পোনে বামুনি মৈদামলৈকে গুচি যাব পাৰে। এনেকুৱা উৰণীয়া সেতুৰ কল্পনা আমি অসমে কৰিব পৰা নাছিলোঁ। আজি মালিগাঁও আৰু জুৰদৰ উৰণীয়া সেতুৰ সফলতাৰ পিছত আমি ই এটা দীঘলীয়া পৰিকল্পনা লৈছোঁ। এই উৰণীয়া সেতুখনে সমগ্ৰ গুৱাহাটী, বিশেষকৈ নুনমাটিৰ পৰা দীঘলী পুখুৰীৰ গোটেই ট্ৰেফিক পথছোৱা আমাক অন্তত অহা 25 ইয়াৰ্চলৈকে আমাক খালি কৰি পেলাব, যেতিয়ালৈকে আৰু কিবা নতুন চিন্তা আমাৰ নহয়। বহুত মানুহে মোক প্ৰশ্ন কৰে যে কষ্ট হ'ব, কষ্টটো হ'ব, কিন্তু এই কষ্টখিনি নকৰিলে 4 বছৰ পিছত এই ৰাস্তাটো দি গাড়ী নাহিব, গাড়ী ৰখি যাব। গতিকে বিকল্পটো নীৰৱে থকা নহয়, যে কি হ'ব কি নহ'ব চিন্তা কৰি আমি যদি মনে মনে থাকোঁ, 3-4 বছৰ পিছত নুনমাটিৰ পৰা দীঘলী পুখুৰী পাবৰ কাৰণে 2 ঘণ্টা লাগিব, আৰু গুৱাহাটী নতুন উৰণীয়া সেতু দি আমি সোনকালে গৈ ৰঙিয়া পামগৈ, ৰঙিয়া সোনকালে গৈ পাম, নুনমাটিৰ পৰা দীঘলী পুখুৰী আমি দেৰিকৈ আহি পাম। 2 বছৰ কষ্ট হ'ব, আঢ়ৈ বছৰ কষ্ট হ'ব, আমি দিনে নিশাই কাম কৰিম, কাম কৰাৰ সময়তো ৰাইজৰ কষ্ট হ'ব, কিন্তু এই কষ্টই আমাক বহু দিনলৈকে গুৱাহাটীক এখন
সুন্দর মহানগরলৈ রূপান্তর করব। আজি আমার ফ্লাইওভারের তলত যেটা স্পেস ওলাব সেইটা আমার গোটেইখিনি পার্কিং হব, তার ফলত দীঘিলি পুখুরীর বামুনি মৈদামলৈকে ব্যবসায়ী সকলেও ব্যবসায় করার খুব ভাল সুবিধা পাব, তলত পার্কিং হব আর তলেদিও আমি দুখন গাড়ি যাব পৰা দুইটা ফালে ব্যবস্থা থাকিব। সেখানে কোনোবাই যদি শিলপুখুরীর গুয়াহাটি ক্লাব আহিব খুঁজে, শিলপুখুরীর সানমারি আহিব খুঁজে, তেওঁলোকে তলে দিয়ে যাতায়াত করিব পাৰিব। অতিরিক্তভাবে রাজগড়লৈকেও এডাল আর্ম ওলাই যাব, যাতে আমার ভাঙাগড়ের কোনোবা যদি গুয়াহাটি ক্লাব আহিব খুঁজে, দিসপুর আহিব খুঁজে, তেওঁলোকর যাতে একটা অতিরিক্ত পথ এটাও আমি পাব পাৰো। মই আশা রাখিছো যে আমি সকলে প্রচেষ্টা করলে আমি আড়াই বছরের ভিতর বা দুবছর আট মাসের ভিতর আমি এই পুরনিয়া সেতুখন আমি উদ্বোধন করিব পৰা পর্যায়লৈকে আমি লৈ যাব পাৰিম। অকনমান এইকেটা দিনত রাইজর অসুবিধা হব, কিন্তু তার কারণেও আমি বিকল্প পথ সমূহ যত যেনেকে পাৰো আমি অল্টারনেটিভ রোড বনাম, যাতে রাইজে কম কষ্টতে এই উরনিয়া সেতুখন পাব পারে। আজি রাতিপুৱা আমি গুৱাহাটীৰ বাবে 200 ইলেকট্রিক বাস আমি উদ্বোধন কৰিছো, আৰু অহা 28 ফেব্রুয়ারি তারিখে আমি ভূতনাথৰ পৰা নদীৰ মাজেদি মাছখোৱাত উপস্থিত হব পৰাকৈ গুৱাহাটী উত্তৰ গুৱাহাটী দলংখনৰ এটা পোর্শন আমি মুকলি করে দিম। তার ফলত ভৰলুমুখত আমি যে ট্রেফিক জাম ইমান দিন পাই আছো, সেই ট্রাফিক জামটো সম্পূর্ণরূপে নোহোৱা হৈ যাব, কারণ যিসকলে এয়ারপোর্টৰ পৰা আহিব পোনে পোনে ভূতনাথৰ পৰা তেওঁলোকে নদীর মাজত সোমাই যাব আর লাচিত ঘাটত আহি উপস্থিত হব। গতিকে মাজর রাস্তাখিনি তেতিয়াৰ অহা যোৱাৰ কাৰণে ব্যবহার নহব, অকল মাত্র শুক্লেশ্বর মন্দিরের পৰা যোৱা মানুষখিনিৰ কাৰণে সম্পূর্ণ গোটেই রাস্তাটো মুকলি হৈ থাকিব, তাত দুটা রাস্তা না থাকিব, এইটো এটা নদীর পাৰত এটা, অর্থাৎ এয়ারপোর্টৰ পৰা অহাখিনিৰ কাৰণে নদীৰ মাজেদি আৰু শুক্লেশ্বর মন্দিরৰ পৰা যোৱাখিনিৰ কাৰণে বর্তমানৰ রাস্তাটো সংযোগ হব, দুইটা রাস্তা পুনৰ আকৌ আমার ঠিক MMC ফাঁসি বাজার PWD সেই রটারিটোর কাষতে সংযোগ হব, মাজৰ ভিড়টো আমার নোহোৱা হৈ যাব, খালি আমি শান্তিপুৰৰ ৰাইজেহে দুই ফালে অহা যোৱা কৰিব পাৰিব, এয়ারপোর্টৰ পৰা অহা মানুহখিনিয়ে নতুন দলঙেদি আহিব, তার ফলত আমার এই জায়গাটোৰ গোটেই ট্রেফিক জাম আমার এক প্রকার মার্চ মাহৰ পৰা নোহোৱা হব। অহা জানুয়ারী আমি নোৱাৰিম, ফেব্রুয়ারি মাহৰ পৰা আমি আৰু এখন গুৱাহাটীত ফ্লাইওভার আৰম্ভ কৰি আছো, সেইটো হৈছে সাইকেল ফ্যাক্টরীৰ পৰা একেবাৰে আমাৰ আৰ্য পইণ্টৰ পৰা যত আমাৰ পুৰণা ফ্লাইওভারখন শেষ হৈছে, সেই পইণ্টৰ পৰা একেবাৰে বৰ্ষাপাৰা ক্রিকেট ষ্টেডিয়ামলৈকে, তাৰ ফলত সেই অঞ্চলৰো সাইকেল ফ্যাক্টরী জাংচনত যিটো ভিৰ হয় বা আমাৰ যিটো খেলা হলে যেটো ভিড় হয়, খেলার মানুষ তলে দিয়ে আহিব আর পার হওয়া মানুষ উপর দিয়ে অহা যাওয়া করে থাকিব, এই দুইখন ফ্লাইওভারের কাম বর্তমান আমার হাতত লম, আর এই দুইখন ফ্লাইওভারে আমার গুৱাহাটীর যাতায়াতের সমস্যা সমাধান করব। অহা 19-20 তারিখে আমি গুৱাহাটীর জেলা উপায়ুক্তর কার্যালয়ের সন্মুখত যি আমি পুরনা কার্যালয় আমি যে পার্ক করে আসিল রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট, তাকো আমি অহা 19 তারিখে উদ্বোধন করার বাবে সিদ্ধান্ত লৈছো, যে 19 তারিখে রাইজে যাতে সেই স্থানত গৈ ব্রহ্মপুত্র নৈসর্গিক দৃশ্য উপভোগ করিব পারে। তার পিছত আৰু এটা পোর্শন থাকি যাব CGM কোর্টলৈকে, সেইখিনি আমি হাতত লৈছো, এইখিনি অহা 6 মাহৰ ভিতৰত আমি শেষ কৰিব পাৰিম।